মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ শো কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমার পরিবারের সবাই ভালো আছে এখন বাজে 10:30টা আর আজকে এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকাল সকাল উঠে মা দেখলাম সমস্ত কিছু কাছাড়া হয়ে গেছে আজকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে রবিবার ছিল আর অভি তো আজকে মার্কেটে যায়নি সেজন্য অনেকটাই বেলা হয়ে গেছে আজকে উঠতে মানে ও ভোরবেলা উঠলে উঠে পড়ি অনেক সময় আর যেহেতু গুড়িয়া স্কুলও নেই তো কেউ ডাকেও নেই তো প্রায় 8:30 বেজে গেছে তো দেখো আমি এখন এখানে গুড়িয়াকে পড়াচ্ছিলাম তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই গুড়িয়াকে পড়াতে পড়াতে আমি এখন হচ্ছে রসুনগুলো নিয়ে বসে পড়েছি রসুনগুলো এখন ছাড়ানো হবে যেহেতু আজকে সানডে চিকেন হবে আর শুভ বলছিল বিরিয়ানি খাবে কিন্তু ওর পাপা বললো এই গরমের মধ্যে বিরিয়ানি হবে না তো শুধু চিকেন আর রাইস হবে আর হয়তো কোনো সবজি টবজি হতে পারে হতেও পারে আবার নাও হতে পারে চিকেন আমাদের নর্মালি এক তরকারি ভাত হয় কারণ চিকেন হলে আর কেউ কিছু খেতে চায় না চিকেন দিয়েই ভাত খায় তো রসুনগুলো আমি ছাড়িয়ে নেবো গুড়িয়াকে পড়াতে পড়াতে এখন হাতটা দিই পাগল একটা চিকেনের কথা শুনে এটা কি মানে আনন্দ হয় কিন্তু ডাক্তারকে চিকেন খেতে বারণ করছে শরীরটা হচ্ছে না কারণ তো হেলদি হয়ে যাচ্ছে দিন দিন কত ছোটাছুটি করলাম তোরা জানো হসপিটালে ছোটাছুটি করছিলাম তো ওকে চিকেন খাওয়া বারণ তো কিন্তু চিকেনের নাম শুনলে কত ছটফট করছে কত হাসি হচ্ছে তো চলো তাড়াতাড়ি রসুনগুলো ছাড়িয়ে নিই তো পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে ফাইনালি আজকে হচ্ছে বিরিয়ানি হচ্ছে আমাদের আর দেখো এখানে সবকিছু রেডি করে রেখেছি তোমাদেরকে দেখাই একবার তো এখানে অনেকক্ষণ আগেই আমি চিকেনটা ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম আর সমস্ত কিছু ফ্রিজ থেকে বার করে কমপ্লিট করে এখানে রেখে দিয়েছি আর আরুষির জন্মদিনের সময় সব কিছু বেঁচে গিয়েছিল তো সেগুলো এখনো আছে গোলাপ জল কেওড়া জল এটা হচ্ছে ফুড কালার আতর হিং সমস্ত কিছু রেডি করে আমি রেখে দিয়েছি আর মিক্সারের মধ্যে আদা রসুনটা আগে থেকে বেটে গুছিয়ে রেখে দিয়েছি তো আমি চালটাও ভিজিয়ে দিয়েছি দেখো এটা 303 চাল এটা অনেকক্ষণ আগে ভেজানো রেসিপিটা দেখানো সম্ভব না তো ওই রেসিপিটার জন্য অন্য একটা ভিডিও পোস্ট করব পরের দিনে সেটা ভিডিওতে তোমরা দেখে নিও আজকে জাস্ট দেখাচ্ছি এ দেখো ডিম সিদ্ধ এদিকে বসিয়ে দিয়েছি আর ওখানে হচ্ছে আলতালুগুলো ভেজে রেডি করে রাখবো চলো শুরু করা যাক তো চিকেনটা এখানে কমপ্লিট হয়ে গেছে দেখো আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে খুব সুন্দর এভাবে যদি তোমরা ফলো করো খুব সুন্দর আলুটা সিদ্ধ হয় তো বেশ ভালো রেসিপিটা আমিও একটা অন্য জায়গা থেকে রেসিপিটা দেখেছি দেখে শিখেছি আমার মুখের হালটা একবার তোমরা দেখো এই গরমের মধ্যে রান্নাঘরের মধ্যে কোনো পাকার ব্যবস্থা আমাদের নেই পুরো ঘেমে নেই একাকার হয়ে গেছি আমি এখন বাজে 3:26 3:00 বেজে গেছে ভাবো তোমরা তো এখন 3:26 বাজে আর এখন একটু রেস্ট করবো আমি আর গুড়িয়া তুমি হ্যাপি
Hello, best me. Hello, hello. 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 Hello, hello.